আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু প্রায় আপনারা প্রশ্ন করে থাকেন যদি আমার স্বামী বা স্যার অথবা বন্ধু অথবা প্রতিবেশী অথবা নিকটতম কোনো আত্মীয় স্বজন কষ্ট দেয় জুলুম করে নির্যাতন করে তাহলে কোন আয়াত পাঠ করব অথবা কোন দোয়া পরব সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি আয়াতের কথা বলবো, যাহা আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক হজরত মৌসা আলহি সালাতামের প্রতি ইমান আনয়ন করার পর ফেরাউন বনি ইসরায়েলের উপর জুলুম নির্যাতন অত্যাচার শুরু করে তারা মৌসা আলহি সালাতামকে এ বিষয়ে অবহিত করলে মৌসা আলহি সালাতাম আল্লাহর উপর ভরসা করতে বলেন তখন বনি ইসরায়েল সম্প্রদায় আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তালা বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের ভয়াবহ জুলুম থেকে নির্যাতন থেকে হেফাজত করেন এবং ফেরাউনকে তার দলবলসহ ভূমধ্য সাগরে ডুবিয়ে মারেন মানুষ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে থাকে সব ধরনের অত্যাচারে আল্লাহর কাছে কোরআনের যে আয়াতটির মাধ্যমে দোয়া করবেন সেটা উল্লেখ করব যাতে করে আল্লাহ তালা দুনিয়াবি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে হেফাজত করেন এবং যাবতীয় বিপদ ও মসিবত থেকে রক্ষা করেন কেন আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েল জাতিকে হেফাজত করেছেন এ দোয়াটি পড়ার কারণে আপনিও এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে সব ধরনের অন্যায় জুলব নির্যাতন থেকে হেফাজতে থাকবেন দোয়াটি হল রব্বনালা তাজ আলনা ফিত্নতাল্লিল কৌ মিজ্জ লিমিন ওনাদ্জিনা বিরহমেতিকা মিনাল কৌ মিল্কাফিরিন রব্বনালা তাজ আলনা ফিত্নতাল্লিল কৌ মিজ্জ লিমিন ওনাদ্জিনা বিরহমেতিকা মিনাল কৌ মিল্কাফিরিন সুপ্রিয়দর্শক আশা করি আপনারা প্রতিদিন নিয়মিত এই দুয়াটি পাঠ করলে আল্লাহ রবুর আলামিন সকল ধরনের সব ধরনের জুলুম নির্যাতন অত্যাচার থেকে হেফাজত করবেন